আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায় আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম এটি পড়ছিলাম। তো আমাদের বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা, আমাদের বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতার প্রথম অংশটা আমরা পড়েছি, স্থিতিস্থাপকতার প্রথম অংশটা আমরা পড়েছি। এখন আমি চলে যাব এই স্থিতিস্থাপকতা বিষয়েরই দ্বিতীয় অংশ এবং শেষ অংশতে। এখন আমি চলে যাব স্থিতিস্থাপকতা বিষয়টারই, স্থিতিস্থাপকতা যে বিষয়টা পড়ছিলাম তার দ্বিতীয় অংশতে, ঠিক আছে? তো আমি চলে যাব, দেখো পেজ নাম্বার 63। আমরা এইখান থেকে পড়ব অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন এবং ইয়ং গুণাঙ্ক কাকে বলে। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন এবং ইয়ং গুণাঙ্ক কাকে বলে। তাহলে আমরা এখন পড়বো, দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে এবং ইয়ং গুণাঙ্ক কাকে বলে। এর আগে আমরা বিকৃতি কাকে বলে, পীড়ন কাকে বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে সেগুলো আগের ভিডিওটাতে আমরা দেখেছি। তো এখন আমরা দেখব অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে এবং ইয়ং গুণাঙ্ক কাকে বলে। তো দেখো, এটি একটি সরু ধাতব তার, ধরো এটা একটা সরু লোহার তার, ঠিক আছে? এর একটা সাইড, একটা প্রান্ত ধরো ছাদে আটকানো আছে, আরেকটা প্রান্ত একটা হুক রেখেছি, এখানে আমরা একটা ওজন ঝোলাতে পারব। এবং এই সরু লোহার তারটির প্রাথমিক দৈর্ঘ্য ধরো বড় হাতের এল। এবারে এর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, ঠিক আছে? এই হুকটাতে ধরো আমরা একটা ওজন ঝুলিয়ে দিলাম এম জি, মানে আমরা একটা ভর ঝোলালাম এম। তো যদি আমরা একটা ভর ঝুলিয়ে দিই এম, এখানে আমরা ব্লক রেখে দিলাম হুকটাতে, হুকে আমরা একটা ব্লক আটকে দিলাম, সেই ব্লকটার ভর হচ্ছে এম, তাহলে ওর ওজন কত হবে, এম জি হবে, যেখানে জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ এখানে প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা, প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা এই এমজির সাথে কি হবে না সমান হবে। এবং যেহেতু তারটার খুবই সরু, যেহেতু তারটা খুবই সরু, তাই এর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে শুধুমাত্র এর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, ঠিক আছে? যেহেতু তারটা খুবই সরু, তাই এর উপরে বাইরে থেকে এই এফ সমান এমজি বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্যটার পরিবর্তন ঘটছে, পরিবর্তনটা বৃদ্ধি বা হ্রাস হতে পারে। এখানে পরিবর্তনটা কি হবে না বৃদ্ধি হবে, তাহলে বাইরে থেকে ক্যাপিটাল এফ সমান এমজি বল প্রয়োগ করার ফলে এই সরু তারটির কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো না ছোটো হাতের এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, ঠিক আছে? তাহলে কি বললাম, আমাদের একটি সরু ধাতব তার বা লোহার তার আছে, সেই তারটার এক প্রান্ত আমরা ধরো ছাদে আটকে দিয়েছি, আরেক প্রান্ততে একটা হুক লাগানো আছে, এই তারটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল। এবারে আমরা এই যে হুকটাতে একটা ব্লক এই হুকটার সাথে আটকে দিলাম, সেই ব্লকটার ভর কত না ছোটো হাতের এম, সেই ব্লকটার ভর কত না ছোটো হাতের এম, তাহলে সেই ব্লকটার ওজন কত হবে এম জি। ভর যদি এম হয় তাহলে ব্লকটার ওজন কত হবে এম জি। সুতরাং এই সরু ধাতব তারটির ওপর বাইরে থেকে প্রযুক্ত বল ক্যাপিটাল এফের পরিমাণ কত হবে না এফ সমান এম জি হবে, যেখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই বাইরে থেকে ক্যাপিটাল এফ সমান এম জি বল প্রয়োগ করার ফলে যেহেতু তারটা খুবই সরু, যেহেতু তারটা খুবই সরু, তাই এর শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হবে, ঠিক আছে? তাই এর শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এখানে পরিবর্তনটা কি হবে না দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, কতটা পরিমাণ বৃদ্ধি পাবে না ধরে নিলাম ছোট হাতে এল পরিমাণ বৃদ্ধি পেল। এবারে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে না, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এক্ষেত্রে হবে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল।
ঠিক আছে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলবো, না দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এক্ষেত্রে সেটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল, দৈর্ঘ্যের বৃদ্ধি ছোট হাতের এল বাই প্রাথমিক দৈর্ঘ্য বড় হাতের এল, এই অনুপাতটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। যেহেতু এটা দুটো একই রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই এবং এর কোনো মাত্রাও নেই। বেশ, এবার অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে? অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে, পীড়নের সংজ্ঞা আমরা এর আগে দেখেছি। এই যে পীড়নের সংজ্ঞা আমরা কি দেখেছি এর আগে, প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পীড়নের সংজ্ঞা কি, না প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রতিক্রিয়া বলটা যদি বস্তুর অভ্যন্তরে তৈরি হয় তাই এটা পরিমাপযোগ্য নয়, কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়ার প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হয়। এখানে ক্রিয়াটা হচ্ছে প্রযুক্ত বল আর প্রতিক্রিয়া বলটাই হচ্ছে প্রতিক্রিয়া, তাই প্রযুক্ত বল আর প্রতিক্রিয়া বল যেহেতু দুটো সমান ও বিপরীতমুখী, তাই আমরা পীড়ন সমান প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না লিখে এটাকে প্রযুক্ত বল বা বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখতে পারি। অর্থাৎ পীড়ন সমান হচ্ছে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। ঠিক আছে, তাহলে সেই সেই এইটাকেই অনুদৈর্ঘ্য পীড়ন বলা হবে। ঠিক আছে, এটাকেই অনুদৈর্ঘ্য পীড়ন বলা হবে। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, শুধুমাত্র মানে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে শুধুমাত্র বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি বলবো, বাইরে থেকে বল প্রযুক্ত করার ফলে শুধুমাত্র ওই তারটিতে দৈর্ঘ্যের পরিবর্তন যখন ঘটবে তখন ওই পীড়নটাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হয়, এবং অনুদৈর্ঘ্য পীড়ন সমান প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রযুক্ত বলটা ক্যাপিটাল এফ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তো প্রযুক্ত বল ক্যাপিটাল এফ সমান mg, এটা তো আমরা আগেই বলে দিচ্ছি, ওই ব্লকটার ওজনটার সাথে সমান হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান হবে তার, এটা সরু তার, সরু তারটা কীরকম হয়, সরু তারের প্রস্থচ্ছেদটা কীরকম হয়, বৃত্তাকার হয়। সরু তারটার প্রস্থচ্ছেদটা কীরকম হয়, না বৃত্তাকার হয়। ঠিক আছে, তো তারের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, তারের ব্যাসার্ধ ছোট হাতের আর হয়, তাহলে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান, জানি আমরা এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের সাথে সমান হবে, যেখানে পায়ের মান হচ্ছে কত, না 22/7। তো এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলবো, না যখন বায়ের, যেহেতু এখানে ধাতব তারটি হচ্ছে খুবই সরু, তাই বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে তারটিতে শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, যেহেতু এখানে শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে তাই পীড়নটাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হবে। ঠিক আছে, পীড়নটাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হবে। এবং পীড়নের সংজ্ঞা কি, না প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রযুক্ত বল হচ্ছে ক্যাপিটাল এফ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ক্যাপিটাল এ দিয়ে লেখা হয়। এখানে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ সমান হচ্ছে mg, মানে ব্লকের ওজনের সাথে সমান, এবং এটা হচ্ছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবারে একটা তার, একটা সরু তারের প্রস্থচ্ছেদটা কীরূপ হয়, না একটা তারের নর্মালি আমরা যে তারগুলো ব্যবহার করি তাদের প্রস্থচ্ছেদটা কী হয়, সরু মোটা যেমনই হোক তাদের প্রস্থচ্ছেদটা কীরকম হয়, না বৃত্তাকার হয়। তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান হবে পাই আর স্কোয়ার, যেখানে আটটা হচ্ছে তারের ব্যাসার্ধ আর পায়ের মান আমরা জানি 22/7। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন এফ বাই এ, এফ এর জায়গায় mg, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর জায়গাতে আমরা পাই আর স্কোয়ার বসালাম। এবারে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? তো এর আগে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা দেখেছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এর আগে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা দেখেছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, তো ইয়ং গুণাঙ্ক একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এর সংজ্ঞাটা কি, না স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে।
তাহলে ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, যেটা বলে এলাম যে পীড়ন বাই বিকৃতি এই রাশিটার কি নাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বাই বিকৃতি রাশিটার নাম হচ্ছে, সরি, পীড়ন বাই বিকৃতি রাশিটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বাই বিকৃতি রাশিটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কর কখন আমরা পাব? না, যখন বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে শুধুমাত্র বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হবে। যখন বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুর শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হবে, তখন সেই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আমরা ইয়ং গুণাঙ্ক বলব। তাহলে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা কি? না, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন। ইয়ং গুণাঙ্কের সংজ্ঞাটা কি তাহলে? না, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। এটাকে বড় হাতের ওয়াই চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবারে দেখো, অনুদৈর্ঘ্য পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, সেটা বসালাম। অনুদৈর্ঘ্য বিকৃতি সমান এই যে ছোট হাতের এল বাই বড় হাতের এল, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা বসালাম। এফের জায়গায় আমরা বসাচ্ছি এম জি, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এর জায়গায় বসাচ্ছি পাই আর স্কোয়ার, আর ছোট হাতের এল বাই বড় হাতের এল এটা যেমন আছে রেখে দিলাম। এখান থেকে এটা কি হবে? এম জি বাই পাই আর স্কোয়ার, আর স্মল এল বাই ক্যাপিটালটা উল্টে গিয়ে কি হবে? ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াইয়ের একটা রাশিমালা চলে আসছে, দেখো, এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল। তাহলে ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন সমান আমরা পেয়েছি এফ বাই এ, সেটা বসালাম। অনুদৈর্ঘ্য বিকৃতি সমান আমরা পেয়েছি ছোট হাতের এল বাই বড় হাতের এল, সেটা বসালাম। এবারে এফ সমান আমরা পেয়েছি এম জি, সেটা বসালাম। প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ সমান পেয়েছি পাই আর স্কোয়ার, সেটা বসালাম। ছোট হাতের এল বাই বড় হাতের এলটা যেমন আছে রেখে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে এম জি বাই পাই আর স্কোয়ার ইন্টু বড় হাতের এল বাই ছোট হাতের এল। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াইয়ের একটা রাশিমাল আমরা পেয়ে গেলাম, এম জি ইন্টু বড় হাতের এল বাই পাই আর স্কোয়ার স্মল এল, যেখানে এমটা হচ্ছে যে বস্তুটাকে হুকে ঝোলাচ্ছি তার ভর, এমটা হচ্ছে যে বস্তুটাকে হুকে ঝোলাচ্ছি তার ভর, জি হচ্ছে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ, বড় হাতের এলটা হচ্ছে এই সরু তারটির প্রাথমিক দৈর্ঘ্য, বড় হাতের এলটা হচ্ছে সরু তারটির প্রাথমিক দৈর্ঘ্য, পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে সরু তারের ব্যাসার্ধ, আর হচ্ছে সরু তারের ব্যাসার্ধ, আর ছোট হাতের এল হচ্ছে এই ব্লকটাকে যখন হুকে ঝুলিয়ে দিলাম তখন সরু তারটার মধ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা হচ্ছে ছোট হাতের এল। ঠিক আছে, তো আমরা বলেছি দেখবে যে স্থিতিস্থাপকতা ধর্মটা কঠিন তরল গ্যাস সব ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য, কিন্তু ইয়ং গুণাঙ্ক ওয়াইটা কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য। ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক ওয়াইটা কিন্তু কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, কারণ আমরা বলছি কি যে ইয়ং গুণাঙ্ক ওয়াইটা কখন প্রযোজ্য হবে? যখন বস্তুর শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হবে তখন। তরল ও গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকায় তাদের বৈশিষ্ট্য ইয়ং গুণাঙ্ক দ্বারা প্রকাশ করা যায় না। ঠিক আছে, তাহলে কি বললাম জিনিসটা এখানে, যে আমরা এর আগে বলেছি যে স্থিতিস্থাপকতা ধর্মটা কঠিন তরল গ্যাস সব ধরনের পদার্থের ক্ষেত্রে কম বেশি প্রযোজ্য। ঠিক আছে, কিন্তু ইয়ং গুণাঙ্ক বড় হাতের ওয়াইটা কেবলমাত্র কঠিন পদার্থেরই বৈশিষ্ট্য, কারণ ইয়ং গুণাঙ্ক তা তখনই প্রযোজ্য হবে যখন বস্তু শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে তখনই। ঠিক আছে, তার কঠিন পদার্থেরই দৈর্ঘ্য থাকে, কারণ কঠিন পদার্থের নিজস্ব আকার বা আয়তন আছে, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন নেই, সেই কারণে তরল বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না, সে তাই তাদের বৈশিষ্ট্যটাকে ইয়ং গুণাঙ্ক দ্বারা প্রকাশ করা যাবে না। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে, দেখো, ইয়ং গুণাঙ্কের সিজিএস একক, এসআই একক এবং মাত্রা কি হবে? তো ইয়ং গুণাঙ্ক তো একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর স্থিতিস্থাপক গুণাঙ্কের
সিজিএস একক কী ছিল? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক ছিল নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ইয়ং গুণাঙ্কেরও সিজিএস একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের সিজিএস একক এবং এসআই একক যথাক্রমে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং নিউটন পার মিটার স্কোয়ারই হবে। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেহেতু স্থিতিস্থাপক গুণাঙ্কের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাই ইয়ং গুণাঙ্কের সিজিএস এককও কী হবে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারই হবে। যেহেতু স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, তাই ইয়ং গুণাঙ্কের এসআই এককও হবে নিউটন পার মিটার স্কোয়ারই হবে। ঠিক আছে, আর যেহেতু কী বলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটা হচ্ছে এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু, তাই ইয়ং গুণাঙ্কের মাত্রা হবে এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু। বেশ, এখানে একটা কোশ্চেন আছে, দেখো ইস্পাতের ইয়ং গুণাঙ্ক হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এর অর্থ কী? ইস্পাতের ইয়ং গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এর অর্থ কী? এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 63-তে বইতে। এই যে বইতে পেজ নাম্বার 63, সেখানে দেখো এই অ্যান্সারটা পেয়ে যাবো। এটা পড়বে যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এর অর্থ একটি ইস্পাতের তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ডাইন বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ইস্পাতের ইয়ং গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এর মানেটা কী? তাহলে আমাদের কাছে যদি একটা ইস্পাতের তার থাকে আর কি, ঠিক আছে, ইস্পাতের তার থাকে, ঠিক আছে, তো সেই ইস্পাতের তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ডাইন বল প্রয়োগ করতে হবে। এবার আমরা চলে যাব, দেখো বইতে পেজ নাম্বার 64, সেখানে আছে উদাহরণ 1, 2, 3, এগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 64 উদাহরণ, গাণিতিক সমস্যার সমাধান 1, 2, 3, এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট চলে যাবো পেজ নাম্বার 65, সেখানে বিশেষ আলোচনা 2, 3, 4, এই তিনটে কোশ্চেন তোমরা বাড়িতে পড়বে। চলে যাবো পেজ নাম্বার 65, সেখানে বিশেষ আলোচনা, এখানে কোশ্চেন নাম্বার 2, 3, 4, এগুলো বাড়িতে পড়বে। আচ্ছা, এবার আমি চলে আসবো, দেখো পেজ নাম্বার 66, পেজ নাম্বার 66 গাণিতিক প্রশ্ন 3 নম্বরটাতে, গাণিতিক প্রশ্ন 3 নম্বর, একটি 2 মিটার লম্বা এবং 0.5 সেন্টিমিটার হবে ব্যাস যুক্ত তামার তারে 3 কেজি ভার চাপাতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 2.38 মিলিমিটার, তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তার মানে এখানে কী কী দেওয়া আছে দেখো, প্রথমে দিয়েছে দেখো এটি 2 মিটার লম্বা তার আছে, তার মানে তারটার প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এটা হচ্ছে 2 মিটার, 2 মিটার মানে কত? 200 সেন্টিমিটার। ঠিক আছে, তারটার প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এটা 2 মিটার মানে 200 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে দেখো তারের ব্যাসটা হচ্ছে 0.5 সেন্টিমিটার হবে, তারের ব্যাস 0.5 সেন্টিমিটার, তাহলে তারের ব্যাস হচ্ছে 0.5 সেন্টিমিটার, তাহলে তারের ব্যাসার্ধ ছোটো হাতের আর সমান হবে 0.5/2 সমান 0.25 সেন্টিমিটার। তাহলে তারের ব্যাস হচ্ছে 0.5 সেন্টিমিটার, তাহলে তারটার ব্যাসার্ধ ছোটো হাতের আর সমান হচ্ছে 0.5/2, তার মানে 0.25 সেন্টিমিটার। এবারে নেক্সট হচ্ছে দেখো এটা তারটার একটা দিক আটকানো আছে তাহলে ছাদে, আরেকটা দিকে 3 কেজি ভার চাপানো হলো, অর্থাৎ ভর এম সমান হচ্ছে 3 কেজি মানে 3000 গ্রাম, ভর এম সমান 3 কেজি মানে 3000 গ্রাম, আর এর ফলে কী হলো? এর ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো 2.38 মিলিমিটার, তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো 2.38 মিলিমিটার, তো তারের দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে ছোটো হাতের এল দিয়ে লেখা হবে 2.38 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করলাম, নিয়ে সেটা কত এলো? 0.238 সেন্টিমিটার। এবার আমাদেরকে কি বের করতে হবে? না, তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো, তার মানে আমাদেরকে ওয়াইটা বের করতে হবে। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান, এই ফর্মুলাটা আমরা দেখেছি,
এই যে ইয়ং গুণাঙ্কের রাশিমালা এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল, সেটাই আমরা এখানে ব্যবহার করছি। ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই সমান এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল, ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই সমান এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল। তো এখানে এম এর মানটা এইটা আমরা বসাবো, এই যে 3000 গ্রাম এইটা বসাবো, ঠিক আছে? এম এর মান তাহলে 3000 গ্রাম বস করে দিলাম। জিটা জি দেওয়া নেই, সেই কারণে আমরা ধরে নেব 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার ধরে নেব। বড় হাতে রেল প্রাথমিক দৈর্ঘ্য কত? 200 সেন্টিমিটার, বড় হাতে রেলের জায়গায় 200 সেন্টিমিটার। পায়ের মান আমরা জানি 22:7, এটা বোস করাবো। ছোটো হাতের আটটা হচ্ছে তারের ব্যাসার্ধ 0.25 সেন্টিমিটার, এটা বসাবো, তার স্কোয়ার করতে হবে। আর ছোটো হাতের এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.238 সেন্টিমিটার, এটা বোস করে দেবো। এই সব মানগুলো বসালে ইয়ং গুণাঙ্কের মানটা তোমরা ক্যালকুলেশন করবে এবং দেখবে এটা পাচ্ছ নাকি 1.26 × 10^12 9 পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এখানে অ্যান্সারটা আসবে কত? 1.26 × 10^12 9 পার সেন্টিমিটার স্কোয়ার ইয়ং গুণাঙ্কের মান হবে। তো তোমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দেখবে যে ওয়াইয়ের মানটা এই 1.26 × 10^12 9 পার সেন্টিমিটার স্কোয়ার আসছে কি না, ঠিক আছে? তাহলে আমরা পড়ছিলাম ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর চ্যাপ্টার, আমাদের বিষয় ছিল স্থিতিস্থাপকতা। তার প্রথম পার্টটা আমরা আগেই পড়েছি, এটা ছিল দ্বিতীয় পার্ট, ঠিক আছে? ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর চ্যাপ্টার স্থিতিস্থাপকতা, এটা ছিল তার দ্বিতীয় পার্ট, এবং দ্বিতীয় পার্টটা আমাদের এখানেই শেষ হলো। এবং এখানেই আমাদের ক্লাস নাইনের 3 নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম, ক্লাস নাইনের 3 নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম যেটুকু অংশ আমাদের এই সামেটিভ ওয়ান পরীক্ষায় আছে, ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম যেটুকু অংশ আমাদের এই ক্লাস নাইনের সামেটিভ ওয়ান পরীক্ষায় আছে সেটুকু আজকে আমাদের এখানে শেষ হলো।